আমার নীতি মানবে আমার সাহাবায়ে কেরামের নীতি মানবে আমার তরিকা জীবন যাপন করবে তার পাশে পাশে আমার সাহাবায়ে কেরামের তরিকাকে লালন করবে একমাত্র তারা হবে জান্নাতি তার আহলে সুন্নাহ ওয়াল জামাত আল্লাহু আকবার বলেন না তো একটি দল জান্নাতে যাবে সেই দল কারা আমরা তো চিনতে পেরেছি ঠিক না বুঝতে পেরেছি ওই দল জান্নাতে যাবে সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ নিয়ে এসেছেন সাহাবায়ে কেরাম যে আদর্শ লালন করেছেন যেই নীতি অবলম্বন করেছেন রাসূল বলেছেন আমি আর আমার সাহাবায়ে কেরামের নীতি যারা মানবে নীতি অবলম্বন যারা করবে তারাই কি জান্নাতি হবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত সেটা আজকে আমরা প্রমাণ পাচ্ছি দেখতে পাচ্ছি আজকে উম্মত মুহাম্মদী বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এক সময় যখন আমরা মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন আমাদের ওস্তাদরা বলতো যে বনী ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত 73 দলে বিভক্ত হবে মাত্র এক দল জান্নাতে যাবে তখন চিন্তা করতাম এত দল কারা এত দল কোত্থেকে আসবে আমরা জানি যে আল্লাহ এক নবী এক কোরআন এক তাহলে আল্লাহর কোরআন আর নবীর হাদিস এই দুইটাকে আমরা তো আটকে ধরবো এই দুইটার মতো আমরা জীবন ধারণ করব তাহলে এই একটি দল জান্নাতে যাবে আরো 72 দল হবে জাহান্নামী 72 ফেরকা এরা কারা কিন্তু এখন তো হাতে নাতে প্রমাণ আল্লাহ রসুলের হাদিস সত্য আজকে দেখেন বিভিন্ন উম্মত মুহাম্মদ বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে একজন একদল বারিশ এখন আহলে কোরআন আহলে কোরআন একদল আহলে হাদিস একদল আহলে কোরআন রাফিজি খারজি মোতাজেলা এইভাবে এইভাবে প্রায় 72-73 দল হবে আল্লাহ রসুলের কথাটা সত্য নাকি মিথ্যা নাকি মিথ্যা না এখন আহলে কোরআন যেই দল ওই কোরআন ওই দল কোরআন মানে হাদিস মানে না কি বলেন কোরআন মানে হাদিস মানে না তো যে আমরা কোরআন হলো বড় আল্লাহ হলো মহান সত্তা আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন দিয়ে আমরা জীবন ধারণ করব হাদিসের আমাদের কিনে প্রয়োজন নাই অথচ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম বলেছেন মানে আল্লাহ নিজে বলেছেন আপনি আল্লাহ ওয়া আতির রাসূল আল্লাহর এতাত নবীর এতাত আল্লাহ মত রাসূল এতাত আর অনুসরণ ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না তাহলে আজকে আহলে কোরআন যারা এরা বলে শুধু আমরা কোরআন মানব হাদিস মানব না কিন্তু হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না কি বোঝা যাবে না কোরআন ছাড়া হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না কোরআন বুঝতে হলে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে লাগবে কি না কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহর কালাম হাদিস হলো রাসূলের বাণী রাসূলুল্লাহর মুখস্থিত কথা যেটা হাদিস আর আল্লাহর কথা হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর কোরআন নাযিল করেছেন আর ওই কোরআন বিশ্ব আমি মুখ দ্বারা যে উম্মতের কাছে বলেছেন সেটা হলো নবীর হাদিস তাহলে হাদিস আর কোরআন উভয়টা সঠিক দুটা মানতে হবে কিনা আল্লাহর বাণী হলো কোরআন নবীর বাণী হলো হাদিস কোরআন বোঝা যাবে না হাদিস ছাড়া আসেন এখানে শুধু তারা বলতে কবর আজাব বিশ্বাস করে না নাউজুবিল্লাহ আহলে কোরআন যারা তারা কবর আজাব বিশ্বাস করে না বলে যে কবর আজাব বলতে কিছু নাই যেই সমস্ত হাদিস দ্বারা কোরআন কবর আজাব আজাবকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ওই হাদিসের সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক আছে নাউজুবিল্লাহ অথবা বুখারীর হাদিস কিসের হাদিস আজকে আমি কবর আজাব সংক্রান্ত কয়েকটি আয়াত কয়েকটি হাদিস আমি আপনাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করব তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু কবর আজাব আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দ্বারা প্রমাণ দেয় কোরআনে কারীম দ্বারা প্রমাণ দিচ্ছে কবর আজাব আছে কিনা কোরআন থেকে প্রমাণ দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা উতারা ইযালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনাল আযাবাল হুত আল্লাহ নবীকে সম্বোধন করে বলেন হে আমার হাবিব হে আমার দোস্ত আমার নবী আপনি যখন দেখবেন জালেমদেরকে যখন তারা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে মৃত্যুর যন্ত্রণায় পতিত হবে মৃত্যুর যন্ত্রণা তাদের শুরু হবে তখন ফেরেশতারা হাত প্রসারিত করে বলবে আখরিজু আনফুসাকুমুল ইয়াউম আজ দিন তোমাদের রূহ তোমাদের জীবন বাইর করে দাও তুজজাউনা আযাবাল হুন তুজজাউনা আযাবাল হুন তোমাদের অপমানজনক শাস্তির প্রতিদান দেওয়া হবে কি দেওয়া হবে অপমানজনক শাস্তির প্রতিদান কেন দেওয়া হবে অপমানজনক শাস্তির প্রতিদান এই জন্য দেওয়া হবে তারা দুনিয়ার জীবনে অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহর আইনের বিরুদ্ধে চলেছে কোরআনকে বর্জন করেছে বিশ্বনবী হাদিসকে বর্জন করেছে নাউজুবিল্লাহ ঠিক না এই জন্য আল্লাহ বলেন হে নবী আপনি লক্ষ্য করেন যদি আপনি দেখতেন জালেমেরা যখন মৃত্যু যন্ত্রণায় পতিত হবে ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলবে আজ তোমরা তোমাদের প্রতিদান আজ তোমাদেরকে তোমাদের অপমানজনক প্রতিদান দেওয়া হবে খুনের ব্যাখ্যা করেছেন লাঞ্ছনা মানে লাঞ্ছিত বঞ্চিত অপমানজনক এইখানে খুনের আরেকটা শব্দ আছে রিফ খুন দ্বারা হাওয়ান খুন দ্বারা রিফকুন অর্থাৎ নম্র বদ্র শিষ্টাচার সেখানে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিম বলেছেন ওয়াইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে বলেন রহমানের বান্দা তারা যারা এই জমিনে নম্রভাবে চলে ভদ্রভাবে চলে জাহেল মূর্খরা যখন তাদেরকে খেতাব করে বা গালি দেয় তারা সালাম দিয়ে ফিরে আসে আল্লাহু আকবার বলেন না এটা রহমানের বান্দা তো রহমানের বান্দার কিটাকে নরম থাকে ভদ্র থাকে নম্র থাকে আজকে এই গুণটা ওলামায়ে কেরামের ভিতরে পাওয়া যায় যায় কি না আজকে যখন আলেম সমাজকে বিভিন্ন প্রকারে গালমন্দ করে গালিগালাজ করে অপমানজনক আচরণ করে আলেমরা তাকে গালি দেয় না কি দেয় না গালি দেয় না অপমান করে না তাকে শান্তির বাণী দিয়ে সালাম দিয়ে ফিরে আসে গায়ে হাত বুলাই দে ভাই আপনি আমাকে গালি দিয়ে সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ পাক হেদায়েত দান করুক বা আপনি শান্ত হন শান্ত হনের সুন্দর আচরণ সুন্দর কথা বলে চলিয়ে আসে কি না এই কথা এটাই নয় আজকে যারা আলেম সমাজকে গালি দেয় তুচ্ছ করে কথা বলে তারা ভয়ে কথা বলে না এটা নয় তাকে ভয় করে বা তাকে ভয় করে তার ভয়ে মাতে না এটা নয় কিন্তু এটা হলো সম্মান প্রদর্শন করা আলেম সমাজ তাকে অসম্মান সুযোগ্য তার সাথে ব্যবহার করে না তাকে সম্মান সুযোগ্য ব্যবহার করে তাকে আল্লাহর বাণী দিয়ে এবং সালাম দিয়ে আদর্শ দিয়ে নবীর তরি আদর্শ দিয়ে সে ফিরে আসে এটাই কিন্তু সেই যদি মনে করে আমাকে তো ভয় করে না আমাকে ভয় করে আপনাকে ভয় করে না আপনাকে আদর্শ দিচ্ছি আপনাকে আল্লাহ এবং আল্লাহর কোরআন রাসূলের বাণী অনুযায়ী সেই মোতাবেক নসিহত করে সে ফিরে এসেছে আপনি তাকে গালি দেন কিছু আসে যায় না সে আপনাকে গালি দিবে না কিন্তু আপনার ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে কোথায় সেইটা আল্লাহ বলবে দুনিয়াতে কেন আলেম সমাজকে গালি দিলা তারা আমার নাইবে রাসূল যাদেরকে আমি আমার মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াতের জন্য প্রেরণ করেছি এদের কেন গালি দিলা কেন তাদের আচরণ করিলা সেই দিন আপনাকে জবাব দিতে হবে তাহলে এখানে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন
سنعذبهم مرتين ثم يردون الى عذاب عظيم سنعذبهم مرتين অনতি বিলম্বে আমি তাদেরকে দুই প্রকারে দুইবার শাস্তি দিব দুইবারের শাস্তি হলো একটি শাস্তি হলো কবরে আরেক শাস্তি হলো দুনিয়াতে কোথায় দুনিয়াতে এক প্রকারের সাজা কবর আরেক প্রকারের সাজা আযাব দুনিয়াতে তাকে অভাব অনটন দিবে লাঞ্ছিত করবে অপমান করবে অপদস্থ করবে তা অভাব থাকবে অনটনে কাটাবে এটা হলো দুনিয়ার আযাব দেখেন না অনেক ব্যক্তি লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু একক তো নামাজও পড়ে না বুঝা গেছে তার অভাব তার কি অভাব অভাব আছে কিনা তার টাকা পয়সা মানে এত টাকা পয়সা থাকার পরও কিন্তু টাকা পয়সার বরকত সে দেখে না থাকে কিনা সে কখনো দেখে না সে অভাবের মধ্যে থাকে ঋণগ্রস্ত কিগ্রস্ত কথা বলেন ঋণগ্রস্ত আছে কিনা কোটি কোটি টাকার মালিক কিন্তু ঋণগ্রস্ত ঋণগ্রস্ত রাত্রে ঘুম আসে না ঘুম আসে না শুয়ে ঘুম আসে না বিভিন্ন টেনশন থাকে টেনশন করে করে কিনা এটা দুনিয়ার আযাব আল্লাহ বলেন আমি তাকে দুই প্রকারের আযাব দিব এক প্রকার আযাব দুনিয়াতে আর এক প্রকার আযাব কবরে সানু আজিব মাররাতাইন সুম্মা ইউরাদুনা ইলা আযাবিন আযীম অতঃপর আমি তাকে পরকালে কাল কিয়ামতের ময়দানে মহাশাস্তির দিকে ফিরাই দিব সেই মহাশাস্তি হলো কিয়ামতের জাহান্নামের আযাব কিসের আযাব জাহান্নাম আযাব তাহলে এই আয়াত থেকে দেখা যায় তিন প্রকারের সাজা তিন প্রকারের শাস্তি আল্লাহ তাকে দিবে একটা দিবে দুনিয়াতে দুই নম্বর দেবে কবর জগতে তিন নম্বর দিবে মানে যেই দিন হাসন নাস যেই দিন হিসাব নিকাশ হবে সেই কিয়ামতের ময়দান হিসাবের পরে তাকে যেই বড় আযাব জাহান্নামের কঠিন আযাবের দিকে তাকে ফিরাই দেওয়া হবে আজকে আহলে কোরআন তারা এই কবর আযাব মানে না নাউজুবিল্লাহ বলেন কবর আযাব মানে না দুনিয়ার আযাব মানে না কবর আযাব বলতে কিছু নাই যদি কবর যে আযাব থাকে তো তিন প্রকার আযাব হয়ে যায় তো তিন প্রকার আযাবের কথা তো আল্লাহ কোরআনে বলেছে বলছি কিনা এটা কোরআন না তিন প্রকার আযাবের কথা আল্লাহ কোরআনে বলছে